হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বচ্ছ আহার নীলিমা। আজকে আমি বানাচ্ছি নিরামিষ মশলা ছাড়া মেথি শাকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম মতো মেথি শাক ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি, ডাটা সমেত কুচিয়ে নিয়েছি। এটিকে এবার সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এটিকে 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়েছে, আমি এক্সট্রা জল কিন্তু এটাতে দিইনি। জলটা শুকিয়ে গেলে এটা সিদ্ধ হয়ে যাবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। দিয়ে দিচ্ছি কুচানো আলু। দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ। আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এর উপর দিয়ে দিচ্ছি আমি কুচানো বেগুন। আলু বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এর উপর দিয়ে দেবো সেদ্ধ করা শাক। এবার এটিকে ভালোভাবে ভেজে নেব। শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে নিরামিষ মেথি শাক। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন।